হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি মণিমায়ের ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকে সকালবেলা মানে তোমাদের সামনে আসতে পারিনি, ভীষণ বৃষ্টি হচ্ছিলো ভোরবেলা, আর তখন পুরো অন্ধকার ছিল। তো এখন কলকাতা ট্রেন থেকে নেমে দেখি একদম এখানে বৃষ্টি নেই। তো আমি সকালের বাড়ি কাজ সেরে তারপর এখানে এসে লিফট থেকে নামলাম আর তোমাদের গুড মর্নিংটা জানালাম। তো চলো, এখন বাজে 8টা আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো চলো, আমি গুনে গুনে নেব এরকম করে আটা, একটা দুটো তিনটি চারটে, আর আমি খাবো। আগে আটা মাখতাম, খুব বেশি হয়ে যেত, তখন জানতাম না এরকম গুনে গুনে আটা নেওয়া যায়। তো তারপরে সকালে যে বাড়িটা রান্না করি, ওই ম্যাডাম বললো যে এরকম করে গুনে গুনে নেবে, তাহলে হচ্ছে কি তোমার একটু আটা মানে বাসি থেকে যাবে না। ওই তখন থেকে এরকম করে করে গুনে গুনে শিখে গেছি, অনেক কিছুই শিখছি কলকাতাতে এসে, অনেক কিছুই জানতাম না। এখানে আবার হয়ে গেলে তারপরে আর একটা বাড়িতে যাবো, তোমরা তো জানো ওখানে জুতো পা জুতো সেলাই থেকে আর চন্ডি পাঠ সমস্ত কাজ করতে হয়। ভালো করে না মাখলে আবার রুটিটা ফুলবে না, এই জন্য আটাটা আমি ভালো করে মেখে নিলাম। নিয়ে একটু থাক, আমি ততক্ষণ শিল টিলগুলো ধুয়ে নেবো, ধুয়ে একটু এখানে পরিষ্কার করে নেবো। এখানে বড্ড অবচলও হয়ে আছে জিনিসপত্র, এইগুলো আমি সব পরিষ্কার করে নেবো। নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, এখন ম্যাডাম ঠাকুরের চান করাচ্ছে। এখানে বাবা মহেশ্বর আছে, শিব ঠাকুর আছে, আর গোপাল আছে, গণেশ আছে, রাধা কৃষ্ণ আছে, আর আঙুরের রসে স্নান হচ্ছে। আর আঙুরের রসে এখন ভগবানকে স্নান করাচ্ছে, আর তার মধ্যে দুধ আছে মনে হয়। না, দুধ দিয়ে প্রথমে হয়ে গেছে। ও, দুধ প্রথমে দেয়া হয়েছে, দুধ মধু হয়ে গেছে। দুধ মধু, আজকে সোমবার তো তাই জন্য মানে দুধ মধু ঘি এসব দিয়ে তারপরে শেষে আঙুরের রস। শরীরটা শান্ত করে ফলের রসে ঠান্ডা হয়ে এবার যাবে। আচ্ছা, বলবে তো, ও ফলের রস দিয়েছে কারণ ভগবানের শরীরটা পুরো শীতল হওয়ার জন্য, ওই জন্য। আর এখানে মা ভবতারিণী রয়েছে, দেখো বন্ধুরা তোমরা, এখানে মা ভবতারিণী একদম জাগ্রত মা, দেখো তোমরা ভালো করে। তো চলো, আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, এবার আমি রান্নার দিকে যাব। ওদিকে একটু একটু কাজ আমার সারা হয়ে গেছে। আর এই দেখো ঠাকুরের ছোট্ট একটা মানে ফ্রিজ রয়েছে, দেখো। আবার ঠাকুরের এইখানে একটা ইন্ডাকশান, এখানে দুধ টুধ সব কিছু গরম করা হয় ঠাকুরের। এই যে ফুল দেখো, আর তারপরে
ফল টল সবকিছু, আর ঠাকুরের সবকিছু বাসন থালা আমরা এখানটাতে মাঝি, দেখো একদম ঠাকুর ঘরে সবকিছু রেডি। আর আজকের সোমবার বলে একদম আকন্দ ফুলের মালা আনা হয়েছে, তারপর সমস্ত রকমের ফুল আনা হয়েছে, তারপরে এইখানে বেদানা ছাড়ানো হয়ে রাখা রয়েছে, আর আমি পরে এসে ঠাকুরের বাসনগুলো মাজবো। তো চলো, আর এটা ঠাকুরের আলমারি, সব থেকে বড় কথা দেখো ঠাকুরের জামা কাপড় থাকে এত বড় একটা আলমারিতে। আর আজকের সোমবার, আজকে ঠাকুরকে আম দেয়া হবে আর রয়েছে আঙুর দেয়া হবে। তো চলো পরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। তো এখানে আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, এই যে আজকের একাদশীর দিন খিচুড়ি বানিয়েছি, আর এখানে বেগুন ভাজা বসিয়েছি, এই যে আর এটার মধ্যে চাল কুমড়ো রান্না করছি, এই যে চাল কুমড়ো বসিয়েছি, আর এটার মধ্যে ভেন্ডি সর্ষে পোস্ত বাটা দিয়ে বানিয়েছি, এই যে আর ওখানটাতে এখনো পর্যন্ত কাজ রয়েছে, এই যে শসা কাটবো আর এই বটবটিটা ভাজবো। সকাল থেকে এইটা নিয়ে তিনটে বাড়িতে রান্না করছি, তো এখানে রান্না ছাড়া আরও অনেক কাজ করতে হয়। তো চলো আমার এই দিকে এগুলো হোক, আর আমি ওদিকে সবজিগুলো কেটে নিই, বটবটিটা কাটবো, ওই জল পুড়ে রয়েছে, আর এগুলো মেশিনের মধ্যে এগুলো বাসনগুলো মাজবো, এই জলগুলো ভরবো, যেগুলো ফাঁকা বোতল রয়েছে সেগুলো ভরবো। তো চলো, বেড়াতে যাবে বলে বড় বা বিটকেসটা বার করা হয়েছে, ওগুলো সব কিছু জামাকাপড় গোছানো হবে, আর ওদিকে আমার বিছানাপত্র সব ঝাড়া হয়ে গেছে, টেবিলও গুছানো হয়ে গেছে, এবার খাবারগুলো ওখানে গুছিয়ে দিয়ে আসবো। তো চলো।